নমস্কার বন্ধুরা, অফিসিয়াল জিএসসি ব্লগ থেকে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে যে আমার ভিডিওটা দেখছো, তারা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ তোমরা নতুন একটি ভিডিও দেখো। তো ভিডিওটি এই জামা কাপড় ভাঁজ থেকে শুরু হোক। অন্যদিন তো এই ঘর মোছা, ঘর ঝাড়া এসব দেখে দেখে তোমরা ক্লান্ত হয়ে গেছো, তাই না? এসব ভিডিও আর দেখতে পছন্দ হয় না, যার জন্য তোমরা দেখো না, লাইক করো না, কমেন্ট করো না, তাই না বলো? তো তোমাদের জন্য অন্য একটি ভিডিও নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। তো দেখে কিন্তু লাইক অবশ্যই করবে, ঠিক আছে? তো দেখে নাও, আমি জামা কাপড়গুলো, আজকে একটু রোদ্দু উঠেছিল তো, তো জামা কাপড়গুলো ভালো, অনেক জামা কাপড় জমে গেছে। সেই যে আমি আবার জামা কাপড় যেটা শাড়ি পরি, সেই শাড়িটা একদিন পরলেও আমি সেটা ভিতরে আলমারির ভিতরে রাখি না, ধুয়ে তারপরেই রাখি। তো এইভাবে আমার আর শরীর ভালো ছিল না, যার জন্য ধোয়া হয়নি। তবে এক এক করে অনেক শাড়ি জমে গেছে, তো সেই শাড়িগুলো কিছুটা আমি ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে, আবার কিছুটা ধুয়ে দেওয়া হয়েছে পরে, ওটা এখনও রৌদ্রে রয়েছে, এখন ওটা আনা হয়নি, মানে আনা হয়নি বলতে শুকায়নি আর কি। তো যেগুলো শুকিয়েছে এগুলো আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের প্লাস্টিকের ঝুড়ি, প্লাস্টিকের ঝুড়ি দিয়ে আজকে তোমাদের জন্য কিছু টিপস দেখাবো। প্লাস্টিকের ঝুড়ি, সাবানের বাটি, দই যে খাই আমরা, সেই দইয়ের বাটিও কত উপকারে লাগে দেখতে পারবে এই ভিডিওতে। কেটে কেটে দেখো না, তাড়াহুড়ো করো না, একটু ধীরস্থিরভাবে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেমন? নতুন বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। একটু রোদ উঠতে না উঠতেই সবার জামা কাপড় ধোয়াধুয়ি ঝাড়াঝাড়ি সবার শুরু হয়ে গেছে, পুজো এসেছে না, এর জন্যই আর কি। দেখো বন্ধুরা, আমি কিন্তু বাস্কেটে আমার ছেলে জামা কাপড়গুলো সবসময়ই রেখে দিই, এইসব ভাঁজ করে, ছোট ছোট জামা কাপড় না, তো বাস্কেটটার মধ্যে জামা কাপড় রাখলে ভালো হয়, প্লাস্টিকের বাস্কেট আর কি। ছেলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তো সেই ছোটবেলার থেকেই কিন্তু আমি এখানে জামা কাপড়গুলো রেখে দিই বাস্কেটটার মধ্যে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এই যে দেখে নাও, একটা প্লাস্টিকের বাটি, একটা দই বা মিষ্টির বাটি, তো এরকম বাটি কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই রয়েছে। তো এরকম প্লাস্টিকের বাটির মধ্যে যখন সাবানের বাটির আমরা থাকে, তখন কিন্তু আমরা এখানে সেখানে ফেলে দিই, তো সেটা আমরা না ফেলে দিয়ে সেটার মধ্যে আমরা কিন্তু একটা কাজ করতে পারি। এই যে তেলের বোতল, আমরা সবসময় তেল ইউজ করি রান্নাঘরে, সেই তেলের বোতলটা যদি আমরা এটার মধ্যে বসিয়ে রাখি, তাহলে কিন্তু তা তেল নিচে পড়ে আর তেল চিপচিপ করবে না। তো এটা কিন্তু আমরা আলমারির ক্ষেত্রেও সেটাই করতে পারি, অনেকে আলমারির মধ্যে রাখে, এটা কিন্তু এইভাবে করলে তেল আর চিপচিপ করবে না, এখানে সেখানে লাগবে না। তারপর দেখো বন্ধুরা, এই যে একটা টিপ দেখছো, এটাকে আমরা টিপ বলি, এখন কে কী বলো ঠিক জানি না। তো এটা দিয়ে কিন্তু আমরা যদি তেলের ড্রামে তেল ঢালতে গেলে, বোতলে ঢালতে গেলে কিন্তু তেল পড়ে যায়, তো এটার মধ্যে যদি আমরা তেল ঢালি, তাহলে কিন্তু আর এক ফুটা তেলও নিচে পড়বে না। আমরা প্রত্যেকের ঘরে যদি এটা আমরা রেখে দিই, তাহলে কিন্তু তেলের অপচয় হবে না। এখন যা তেলের দাম, তো দেখো বন্ধুরা, এরকম করে আমি কিন্তু তেলগুলো ঢেলে নিচ্ছি, তারপরে কিছু সময় রেখে দিয়ে এটাকে ঝাঁকিয়ে আমরা মুখটাকে সরিয়ে দিব, মানে টিপটাকে সরিয়ে দিব। তারপর বন্ধুরা দেখো, আমি কিন্তু যেহেতু কিছু সময় রাখিনি, তাই একটু তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখিয়ে আমি এটাকে রেখে দিব। তো এইভাবে তোমরা যদি এগুলোকে ফলো করো, তাহলে কিন্তু আমি জানি তোমাদের একটু হলেও উপকারে লাগবে। তো বন্ধুরা, তারপরে দেখে নাও পরের ভিডিওটুকু। এই যে দেখছো প্লাস্টিকের ঝুড়ি, এই প্লাস্টিকের ঝুড়ি দিয়ে আমি কি করি দেখো, এই যে প্লাস্টিকের ঝুড়িগুলো দেখছো, এই প্লাস্টিকের ঝুড়ি কিন্তু অনেক কাজে লাগে। এই প্লাস্টিক ঝুড়ি নানা রকম কাজে আমরা ইউজ করে থাকি, দেখো সবজি বানানো তো ইউজ করি, তারপর দেখো আমরা আলমারির ভিতরে ছোট ছোট মশলার কৌটাগুলো কিন্তু এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর যতই গুছিয়ে রাখা মানে একটা ধরলে আর একটা পড়ে যায়, এরকম কিন্তু হয়। তো এরকম যদি আমরা ঝুড়ির মধ্যে সাজিয়ে আলমারির ভিতরে রেখে দেই, তাহলে কিন্তু আর একটা থেকে আর একটা অগোছল হতে পারে, কিন্তু পড়ে যাবে না, আর ভারী ভারী যেমন দেখো আমি জিরার গুঁড়াটা ভর্তি করেছি, এটা কিন্তু আর পড়ে গিয়ে নিচে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এই যে দেখো, এইভাবে কিন্তু আমি প্লাস্টিকের ঝুড়িটা এখানে ইউজ করি, তো তোমরাও এইভাবে করতে পারো। এই প্লাস্টিকের ঝুড়ি সবজি বানানো, সবজি ধোয়া, সবজি রাখা, এগুলো কিন্তু কাজ চলে। তো বন্ধুরা দেখে নাও, এই যে আরেকটা প্লাস্টিকের ঝুড়ি, এইটা হচ্ছে আমি ড্রেসিং টেবিলের সামনে রেখে দিই সব সময়। এটার মধ্যে আমি ছোট ছোট জিনিসগুলো রেখে দিই, চিরুনি রেখে দিই, এই তোমার এই ছোট ছোট ক্রিম, এই মলম, এগুলো ছোট ছোট জিনিসগুলো আমি রেখে দিই, যেগুলো হাতের কাছে আমাদের সব সময় দরকার, এগুলো খুঁজতে যাতে না হয়, একজন কাজ করে যাবে আরেকজন যখন জিনিস চাবে তখন এসে আবার খুঁজে দাও, এটা যেন করতে না হয়, এটা চোখের সামনে রেখে দিবে।
যখন যার যেটা প্রয়োজন তখন সে এখান থেকে নিয়ে নেবে। তোমরা এটা ড্রেসিং টেবিলের সামনেও রাখতে পারো, এমনকি শোকেজের উপরেও রাখতে পারো। তো বন্ধুরা দেখো, এভাবে যদি তোমরা কাজগুলো করো তাহলে কিন্তু খুব উপকার হবে। আমি জানি এই ভিডিওটা যদি দেখে তোমরা করো তাহলে অনেক উপকারে লাগবে। তো বন্ধুরা দেখো, এই যে বাটিটা দেখিয়েছিলাম এই বাটির মধ্যে কিন্তু আমি ঘি রেখে দিলাম। দেখো বন্ধুরা, এই যে ঘিয়ের কৌটো, এটাও কিন্তু আমি একটা মিষ্টির বাটির উপরে রেখে দিলাম। ঘিয়ের বোতলটা কিন্তু ধরলে পরে দেখবে হাতে চিপচিপ করতে থাকে, তো এটা আমি এখানে রেখে দিলাম। তাহলে আর তেল চিপচিপ করবে না, যেখানে রাখবো সেখানে নোংরা হবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটু উপকারে লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও কেমন।